بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আজকে আমার ফার্স্ট ব্লগ চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও আশা করি সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বা ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব একটি চ্যানেলে আমি ভিডিও দেব আপলোড করব খুব ইচ্ছা ছিল তাই আজকে ফার্স্ট ভিডিও করছি ইউটিউবের তা আশা করি সবাই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে সবার কাছে একটা অনুরোধ রইল সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর একটা কথা আমি কিন্তু আমার এই ইউটিউব ভিডিও মানে ইউটিউব চ্যানেলের এই ভিডিও দিব যে এই ভিডিওগুলো আমি কোনো খারাপ ভিডিও বা কোনো হাস্যকর বা বাজে কোনো ভিডিও দিব না আমি এরকম ভিডিও দিতে চেষ্টা করব আপনাদের যেন শিখতে সুন্দর হয় মানে কোনো কিছু দেখে শিখতে পারেন বা বুঝতে পারেন বা ভালো লাগে এরকম কোনো ভিডিও দিব চেষ্টা করব অনেকটাই চেষ্টা করব যেন আপনাদের জন্য কোনো উপকারে যেন আমি আসতে পারি সেই চেষ্টাটা করব আমার ভিডিওটি এরকম হবে যে আমার ইউটিউব চ্যানেলে আমি রেগুলার কীভাবে চলি বা কীভাবে কোথায় যাচ্ছি কী করছি প্রতিদিন আমার ফ্যামিলিতে আমি কীভাবে থাকি মানে আমার ফ্যামিলিগত ব্লগ এটা এটা আমি আমার ফ্যামিলিকে তুলে ধরে বা আমার ফ্যামিলিকে আমি কী করি প্রতিদিন সেই মানে এই ভিডিওটা আমার ফ্যামিলির মধ্যে তা আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আরেকটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি অনেকে বলতে পারেন যে আমি কেন রুমের মধ্যে হচ্ছে ভিডিও করছি না কেন বাইরে কেন করছি কারণ বাইরের পরিবেশটা খুব ভালো লাগলো মানে বাতাস রোদ আলো তো এই পরিবেশটা খুব ভালো লাগছে তাই আমি চেষ্টা করব মানে ইচ্ছা ছিল আমার প্রথম ব্লগটা আমি বাইরে করব বাইরের পরিবেশটা নিয়েই ভিডিওটা করব তাই আমি বাইরে করছি আর এগুলো কিন্তু বাঁশের পাতার গাছ যারা গ্রামে থাকে শহরে থাকে তারাও চিনবেন আর বাঁশের গাছ অনেকে চিনে এটা হলো বাঁশের গাছ তো অন্য একজনের আমাদের জায়গার মধ্যে হেলে পড়েছে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের নতুন বাসা করছে নতুন কাজ শুরু করবে তা আমার সাথে থাকুন তাহলে আমার নতুন বাসার কাজ কীভাবে করে বা ছাদ কীভাবে দেয় সিঁড়ি কীভাবে করে আপনাদেরকে দেখাবো তাই আমার সাথে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন আর আমি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করব তাই আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আরেকটা কথা বলে দিচ্ছি আমি নেক্সট একটা ভিডিও দিব সেটা হলো আমি রংপুরে থাকি তা রংপুর চিড়িয়াখানায় একটা ভিডিও দিব আমি সেখানে ভ্রমণ করতে যাব রংপুর চিড়িয়াখানায় আর রংপুর চিড়িয়াখানায় দুটো নতুন অতিথি এসেছে তা আমি ওই দুজন নতুন অতিথির কথা আজকে বলবো না তাহলে বললে তো এটার মজাই থাকলো না তাই আমি যেদিন যা মানে নেক্সট ভিডিওতে দিব ওই নেক্সট ভিডিওতেই দেখতে পারবেন আমি যে সেখানে গিয়েছি আর নতুন অতিথি কারা তাহলে সব দেখতে পারবেন তো ওই ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন আর আমার পাশে থাকুন সাপোর্ট করুন আর ভিডিওগুলো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ